আপনি যদি টিকটক, বিগো লাইভ বা অন্যান্য কোনো সোশ্যাল সাইটে এই ধরনের ম্যাজিক ভিডিও বানাতে চান, আপনার ভিউয়ার্সদের আকৃষ্ট করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আয়ুব, আপনারা দেখছেন একে প্রোডাকশন। আমরা ওপেন করব অ্যাপস। অ্যাপসটির নাম ম্যাগি প্লাস। এই অ্যাপসটি ওপেন করার পর আপনার সামনে এই ধরনের ইন্টারফেস, অনেকগুলো টেমপ্লেট আপনাকে দেওয়া হবে। অনেকগুলো টেমপ্লেটের মধ্যে আপনি যে কোনো টেমপ্লেট চয়েস করে নিতে পারেন। অবশ্য এখানে এই যে লক আইকনগুলো আছে, এগুলো প্যাড ভার্সনের জন্য। তো একদম উপরের দিকে দেখুন, আপনি ইনস্টাগ্রাম বা অন্যান্য সোশ্যাল নেটওয়ার্ক সাইটের সঙ্গে যুক্ত হতে পারেন। এখানে যে টেমপ্লেটগুলো দেওয়া আছে, হট, তারপরে ম্যাজিক, তারপরে প্রিমিয়াম ভার্সন দেওয়া আছে, আপনি চাইলে প্রিমিয়াম ভার্সন নিয়ে নিতে পারেন। তো এই ধরনের টেমপ্লেটগুলো থেকে আপনি যে কোনো একটি টেমপ্লেট চয়েস করে আপনি খুব সুন্দরভাবে এই ম্যাজিক ভিডিওগুলো বানাতে পারবেন। এবং ধরুন আমি একটি ভিডিও চয়েস করে নেব, এই টেমপ্লেটটি চয়েস করে নিলাম। চয়েস করে নেওয়ার পর আপনার সামনে এই ধরনের পেজ, আপনাকে ক্রস চিহ্ন ক্লিক করে দিতে হবে। আপনি এখান থেকে দেখে নিতে পারেন, এখানেও অনেকগুলো টেমপ্লেট। তো ধরুন এই ভিডিওটি আপনি বানাতে চাইছেন, তার জন্য আপনাকে এখানেই ক্লিক করতে হবে। এই যে লাল বিন্দু, এখানে ক্লিক করার পর আপনার সামনে অ্যাড শো হতে পারে। অবশ্যই আপনার ইন্টারনেট চালু রাখতে হবে। অ্যাড শো হলে এখানে অ্যাড শোর শেষে ক্রস চিহ্নে ক্লিক করুন এবং এটা লোড হয়ে যাবে। এই ভিডিওটি আপনার লোড হয়ে যাবে, লোড হতে যে সময়টি লাগে। লোড হয়ে যাওয়ার পর আপনার সামনে এই ধরনের পেজ ওপেন হয়ে যাবে। সেখানে দেখুন সুইচ, অর্থাৎ আপনি ব্যাক ক্যামেরা এবং টাইমার সেটিং করতে পারেন এবং কি গাইড দেওয়া আছে সেটা আপনি দেখে নিতে পারেন। এবারে ভিডিওটি শ্যুট করার জন্য আপনাকে একটি নির্দিষ্ট স্থানে রেখে দিতে হবে, যেখান থেকে আপনি সুন্দরভাবে ভিডিওটি শ্যুট করতে পারবেন এবং পারফেক্টভাবে শ্যুট হবে। এবারে আপনি এই লাল বটমের উপরে ক্লিক করুন, আপনাকে টাইমার দেওয়া আছে। সেট হয়ে যাওয়ার পর আপনার সামনে এই ধরনের একটি ভিডিও রেডি হয়ে যাবে। তারপরে এখানে দেখুন ভিডিও রেডি হয়ে যাওয়ার পর সেভ, ফেসবুকে আপনি শেয়ার করতে পারেন, ইনস্টাগ্রামে শেয়ার করতে পারেন, অথবা অন্য কোথাও আপনি শেয়ার করতে পারেন। ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই এই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।